নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আগের রেজাল্ট বাতিল, ফাইনাল ইয়ারে ছাত্রছাত্রীদের ফের পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করবে রাজ্যের এই তিন বিশ্ববিদ্যালয়। তবে সেটা কোন তিন বিশ্ববিদ্যালয় সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে রাজ্যের বিশ্ববিদ্যালয় উপাচার্যদের। সোমবার রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্য নিয়ে ভার্চুয়াল বৈঠকে করা প্রসঙ্গে এমনই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার জন্য রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়কে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের আবার পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে। ওই দিন ভার্চুয়াল বৈঠকে যাদবপুর, বিদ্যাসাগর এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আবার ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করবে বলে জানিয়েছেন এই তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তবে প্রেসিডেন্সি এবং মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করে দিলেও ওই দুই বিশ্ববিদ্যালয় অবশ্য পরীক্ষা আর নেবে না। ভার্চুয়াল বৈঠকে এই দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে তারা আইন মেনে পরীক্ষা নিয়েছেন, তাই ছাত্রছাত্রীদের ডিগ্রি বৈধতা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। ইউজিসির গাইডলাইন মেনে স্পষ্ট করে জানানো হয়েছিল আগের সেমিস্টারে প্রাপ্ত নম্বর নিরিখে কোনোভাবে ফাইনাল সেমিস্টারে ছাত্রছাত্রীদের পরীক্ষা মূল্যায়ন করা যাবে না। যদিও গত জুলাই মাসে প্রথম সপ্তাহে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এবং অ্যাডভাইজারি জারি করেছিল, এই অ্যাডভাইজারিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো আগে সেমিস্টারের প্রাপ্ত নম্বর নিরীক্ষে মূল্যায়ন করা যাবে ছাত্রছাত্রীদের। সেই মোতাবেক বিদ্যাসাগর, যাদবপুর এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আগে সেমিস্টার প্রাপ্ত নম্বর নিরীক্ষে ফাইনাল সেমিস্টারে এক নম্বর দিয়েছিল। অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেমন আগে সেমিস্টারের প্রাপ্ত নম্বর নিরীক্ষে 80% এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটি 70% নম্বর গুরুত্ব হিসেবে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার দরুন সেক্ষেত্রে আগের সেমিস্টারের প্রাপ্ত নম্বরকে কোনোভাবেই ছাত্রছাত্রীদের পরীক্ষা মূল্যায়নে মাপকাঠি নেওয়া যাবে না বলেই ওই দিনে বৈঠকে জানিয়েছেন এই তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেক্ষেত্রে তারা যদি আবার পরীক্ষা নেন তাহলে ছাত্রছাত্রীদের ডিগ্রি বৈধতা নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে না। সোমবার ভার্চুয়াল বৈঠকে ওই তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন তারা ফের পরীক্ষা নেবে। তবে কীভাবে পরীক্ষা নেবে সেই বিষয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে ওপেন বুক সিস্টেম পরীক্ষা নেওয়ার কথা ভাবছে রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ওপেন বুক সিস্টেম অর্থাৎ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করে দেবে, ছাত্রছাত্রীরা বাড়িতে বসে তা লিখে আবার ইমেল মারফত পাঠিয়ে দেবেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়নের কথা ভাবছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং কলা বিভাগে মূল্যায়ন কীভাবে করবে সে বিষয়ে চলতি সপ্তাহে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের এই তিন বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশ করেছিল, সেই ফলাফল কার্যত বাতিল হয়ে আবার নতুন করে পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করা হবে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।